হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কাতার বিশ্বকাপের জন্য ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলেই তাদের স্কোয়াডে তিনজন করে গোলকিপার রেখেছে। আজকের এই ভিডিওতে আমরা আর্জেন্টিনা বনাম ব্রাজিলের গোলকিপারদের তুলনা করব। কোন দেশের গোলকিপাররা সেরা এবং কোন দেশের গোলকিপাররা বেশি শক্তিশালী তা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। প্রথমে শুরু করব মেজর ট্রফি নিয়ে। আর্জেন্টিনাতে প্রধান গোলকিপার হিসেবে আছে এমিলিয়ানো মার্টিনেজ। মার্টিনেজ তার ক্যারিয়ারে মোট ট্রফি জিতেছে 9টি। অন্যদিকে ব্রাজিলে প্রধান গোলকিপার হিসেবে আছে অ্যালিসন। অ্যালিসন বেকার তার ক্যারিয়ারে মোট ট্রফি জিতেছে 10টি। আর্জেন্টিনাতে দ্বিতীয় গোলকিপার হিসেবে আছে রুল্লি। রুল্লি তার ক্যারিয়ারে মোট ট্রফি জিতেছে 3টি। ব্রাজিলে দ্বিতীয় গোলকিপার হিসেবে আছে অ্যাডারসন। অ্যাডারসন তার ক্যারিয়ারে মোট ট্রফি জিতেছে 17টি। আর্জেন্টিনাতে তৃতীয় গোলকিপার হিসেবে আছে আরমানি। আরমানি তার ক্যারিয়ারে মোট ট্রফি জিতেছে 18টি। ব্রাজিলে তৃতীয় গোলকিপার হিসেবে আছে উইবার্টন। উইবার্টন তার ক্যারিয়ারে মোট ট্রফি জিতেছে 8টি। আর্জেন্টিনার তিনজন গোলকিপারের মোট ট্রফি হচ্ছে 30টি। অন্যদিকে ব্রাজিলের তিনজন গোলকিপারের মোট ট্রফি হচ্ছে 35টি। ট্রফির দিক দিয়ে আর্জেন্টিনা থেকে এগিয়ে রয়েছে ব্রাজিলের গোলকিপাররা। এরপর হলো গোল্ডেন গ্লাভস। মার্টিনেস তার ক্যারিয়ারে মোট গোল্ডেন গ্লাভস জিতেছে 1টি। অন্যদিকে অ্যালিসন তার ক্যারিয়ারে মোট গোল্ডেন গ্লাভস জিতেছে 6টি। রুল্লি তার ক্যারিয়ারে এখনও কোনো দিন গোল্ডেন গ্লাভস জিততে পারেনি। অন্যদিকে অ্যাডারসন তার ক্যারিয়ারে মোট গোল্ডেন গ্লাভস জিতেছে 3টি। আরমানি এবং ওয়েবার্টন তারা কখনোই গোল্ডেন গ্লাভস জিতেনি। আর্জেন্টিনার তিনজন গোলকিপারের মোট গোল্ডেন গ্লাভস হচ্ছে 1টি। অন্যদিকে ব্রাজিলের তিনজন গোলকিপারের মোট গোল্ডেন গ্লাভস হচ্ছে 7টি। গোল্ডেন গ্লাভসের দিক দিয়েও আর্জেন্টিনার গোলকিপার থেকে এগিয়ে রয়েছে ব্রাজিলের গোলকিপাররা। এরপর আসি বর্তমান পারফরম্যান্সের উপর। বর্তমানে দুই দলের গোলকিপাররাই রয়েছে দারুণ ফর্মে। একদিকে যেমন রয়েছে এমি মার্টিনেজ, অন্যদিকে তেমন রয়েছে অ্যালিসন অ্যাডারসন। পারফরম্যান্সের দিক দিয়ে দুই দলের গোলকিপাররাই রয়েছে সমানতালে। আপনার মতে ব্রাজিল এবং আর্জেন্টিনার গোলকিপারের মধ্যে কোন দেশের গোলকিপাররা বেশি শক্তিশালী তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।